লাল চা হবে? হ্যাঁ হবে, পারেন। একটা দিন চিনি কম। আচ্ছা, এ নেন। থ্যাংক ইউ। ভাইজান কি নতুন আইছে না এখানে? আমি বুঝছি আপনি কেন আসছেন। কেন এসেছি? ওই তো এখান থেকে বাইরে গেলেন, হোটেলে খাই যাইছেন। হুম হুম, হলো না, আমি এখানে অন্য কাজে এসেছি। দেখেন আপনি খাইছেন কি না আমি জানি না, তবে একবার টেস্ট করে দেখতে পারেন। বহু দূর থেকে লোকজন আসে খাইছেন, মেলা নাম ডাক। শুনেছি, আই হার্ড অ্যাবাউট দিস প্লেস, কিন্তু খেলাম, খাবারটা অত ভালো লাগেনি আমার। কী কন এত দূর থেকে এত নাম ডাক, আপনি কই যাচ্ছেন, আপনার ভালো লাগে নাই? তা না, যতটা শুনেছিলাম ততটা না, খাবার চেয়ে দেখনদারি বেশি। হক কথা, ঠিক কইছেন। ঢংটা দেখেন, দিচ্ছি ভাতের হোটেল, নাম দিচ্ছি রবি ঠাকুর। রবি ঠাকুর না, রবি ঠাকুর এইখানে কোনোদিন খাইতে আসেন নাই। হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুর ময়রা ভূত, এখানে খাইতে আসতে যাবো কেন? আরে মিয়া আসে নাই দেখি খাইতে, এমন নাম রাখছি। যত সব বুঝু কি স্যার, আসতে কাও রহমান মিয়া, বেটির কানে একবার গেলে না তোমার টং সঙ্গে উঠে যাইব। এই ঘাটে বুঝছেন বাঘে মহিষে একলগে খানা খায়, তার উপরে এই হোটেল। এই যে মহিষ, ওই যে আমাদের সুন্দরপুরের এমএলএ অসীম কর্মকার। রমন ভাই, যাই আমি একটু ঘুরঘুর করে আসি। সোরের বাচ্চা স্যার, ভাইজান করে কি? কাজ কাম কিছু করে না, পুলিশ ইনফরমার, সকলের হানির খবর রাখে। ইনি কোত্থেকে? দেখেন স্যার, এই সুন্দরপুর না বর্ডার এরিয়ার ওপর, শুধু ওই 47 আর 71 যে লোক পলাই আসছিলো তা কিন্তু না, এই কাজ এখানে সারা বছরই চলে। তাই এখানকার লোকেদের ভাবভঙ্গি আর বলচাল দেখা খুব মুশকিল বলা যে সুন্দরপুর আসলে কোন বাংলার মধ্যে পড়ে, বুঝলেন? আর এই যে আতর আলী, হ্যাঁ তো বাংলাদেশি, বুঝলেন? কোন এককালে পলাই আসছিল আতর আলী। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং নেম।